আজকের পর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান বাড়ে আপনার নিজের নাম কিংবা আপনার গার্লফ্রেন্ডের নাম লিখে রাখতে পারবেন যার ফলে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি কেউ দেখে সে কিন্তু অবাক হয়ে যাবে আর আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে কী করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান বাড়ে এই নাম লিখলেন ভিডিওটি অবশ্যই এই জন্য লাস্ট পর্যন্ত কন্টিনিউ করে এই কাজটি প্র্যাকটিক্যালি আশা করি আপনি শিখে নেবেন হ্যালো ফ্রেন্ড আপনি দেখছেন প্রতিবারের মধ্যে টিকন বাংলা চ্যানেল আরও একটি ইন্টারেস্টিং এপিসোড আর সম্পূর্ণ ভিডিও যেটা থাকবো আমি আপনার বন্ধু নাসিম চলুন এখন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং শিখে নিই কী করে অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান বাড়ে নিজের নাম কিংবা যে কোনো নাম লিখতে হয় চলুন মোবাইল স্ক্রিনে আপনার অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান বাড়ে যদি আপনার নাম কিংবা আপনার গার্লফ্রেন্ডের নাম লিখে রাখতে চান তাহলে প্রথমে আপনাকে একটি অ্যাপ করে নিতে হবে ইনস্টল অ্যাপটি কী করে ইনস্টল করবেন ভিডিও শেষের দিকে প্র্যাকটিক্যালি আমি আপনাকে দেখিয়ে দিব। ফার্স্ট টাইমে দেখিয়ে নিচ্ছি অ্যাপটি কী করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেট করবেন এবং নাম লিখার ক্ষেত্রে কোন কোন প্রসেসগুলো আপনাকে প্রয়োগ করতে হবে তখন আপনি ফার্স্ট টাইমে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম কিছু অপশন শো হবে আপনি এস আই এগ্রি এই অপশনটিতে ক্লিক করবেন যখনই আপনি এস আই এগ্রিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে অ্যাপ ওয়ান অ্যাপ টু এভাবে পর্যায়ক্রমে আপনি অ্যাপ সিক্স পর্যন্ত পেয়ে যাবেন এখন ফার্স্ট টাইমে আপনি অ্যাপ ওয়ানের পাশে সিলেক্টে ক্লেখা পাবেন আপনি সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে অ্যাপগুলো ইনস্টল করা হচ্ছে প্রত্যেকটি অ্যাপ সেই আপনি দেখতে পাবেন এখন আপনার নামের প্রথম অক্ষর খুঁজে নিতে হবে এখান থেকে যেহেতু আমার নামের প্রথম অক্ষর এন তো আমাকে অবশ্যই এন খুঁজে নিতে হবে কোন অ্যাপের নামের প্রথম অক্ষর এন সেই অ্যাপটি আমি চুজ করবো যে দেখতে পাচ্ছেন এন নোটস এই নোটসের উপর আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে অ্যাপটি সেট হয়ে গেল পুনরায় পর্যায়ক্রমে অ্যাপ টু অপশনের পাশে সিলেক্ট অপশন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এ অপশনটি খুঁজে নিব এই যে দেখতে পাচ্ছেন এ এই অপশনটি আমি খুঁজে নিলাম কুজার পর অ্যাপ থ্রির পাশে আমি সিলেক্টে ক্লিক করব এস অপশনটি এখন আমি খুঁজে নিব এস অপশনটি খুঁজার পর আমি আপনাকে আরও দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি যেন আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে আপনার গার্লফ্রেন্ডের নাম কিংবা আপনার নিজের নাম লিখে রাখতে পারেন এখন পুনরায় অ্যাপ ফোরের পাশে যে সিলেক্ট অপশনটি এই সিলেক্ট অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে আই খুঁজে নিতে হবে যে দেখতে পাচ্ছেন ইমুর প্রথম অক্ষর আই তাই ইমোতে আমি ক্লিক করলাম ইমোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আই সেট হয়ে গেলো এখন এফ ফাইভের পাশে যে সিলেক্ট অপশন আছে সিলেক্ট অপশানে ক্লিক করে দিলাম এখন আমাকে এম এম লেখাটি খুঁজে বের করতে হবে মেসেজের প্রথম অক্ষর এম তাই মেসেজে ক্লিক করে দিলাম এই কাজগুলো যখন আপনি সম্পূর্ণ কমপ্লিট করবেন বিশেষ করে আপনার লেখা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর যখনই আপনার অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান বারে টান দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিছু অপশন শো হবে এটি স্বাভাবিকভাবে কিন্তু সবারই শো হয় এখন আপনি পুনরায় আরেকটু টান দিবেন এবং আপনার ফিঙ্গারের মাধ্যমে বাম দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর ইডিটে একটু অপশন দেখতে পাবেন আপনি ইডিটে ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর আরেকটু নিচের দিকে আপনি কলডান করে চলে যাবেন চলে আসার সঙ্গে সঙ্গে অ্যাপ ওয়ান অ্যাপ টু অ্যাপ থ্রি অ্যাপ ফোর অ্যাপ ফাইভ অ্যাপ সিক্স দেখতে পাবেন এখন আপনি ফার্স্ট টাইমে অ্যাপ ওয়ানের উপর আপনার ফিঙ্গারের মাধ্যমে একটু ফ্রেশ করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনার ফিঙ্গারটি মুভ করবেন উপরের দিকে তাহলে কিন্তু এটি উপরের দিকে চলে যাবে আপনি এই কর্নারে রেখে দেবেন এফ ওয়ান এভাবে আপনি এফ টু আপনার ফিঙ্গারের মাধ্যমে উপর দিকে নিয়ে আসবেন এবং এফ ওয়ানের পাশে রাখবেন আমি এফ থ্রিও নিয়ে আসছি আপনি কিন্তু এই কাজগুলো খুব সতর্ক সহিত করবেন তাহলে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটিও অনেক বেশি আকর্ষণীয় হয়ে যাবে কেউ যদি দেখে আপনার অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান প্যানেল সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনার কাছ থেকে অবশ্যই জানতে বাধ্য হবে যে আপনি কি করে এই কাজটি করলেন কারণ আমি কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে সক্ষম হয়েছি আপনিও এই কাজটি সম্পূর্ণ কমপ্লিট করার পর ডানে ক্লিক করবেন নেক্সট টাইমে যখনই আপনার অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশান বা টান দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নামটি শো হবে কিংবা আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের নাম লিখে রাখেন সেই নামটি কিন্তু শো হবে দেখতে পাচ্ছেন নাসিম নামটি কিন্তু খুব ইজিভাবে এখানে শো হচ্ছে আমার নামের প্রথম অক্ষর এন এবং নোট অ্যাপের অক্ষর এন এখন যদি আমি এনে ক্লিক করি তাহলে কিন্তু নোট অ্যাপটি ওপেন হয়ে গেল আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারলেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনকে আকর্ষণীয় করার ক্ষেত্রে এই ভিডিওটি অনেক বেশি কাজে আসবে ইনস্টল করার জন্য আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর চার্জ বক্সে লিখবেন অ্যাপ টাইলস লেখার সঙ্গে সঙ্গে অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে